ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। অন্যের আদর্শ নিয়ে সেই অনুযায়ী জীবন গঠনের চেষ্টা না করাই ভালো। বরং প্রত্যেকের উচিত নিজের আদর্শ তার জীবনে মেনে চলা। ধরা যাক, আমরা একটি শিশুকে 20 মাইল ভ্রমণ করতে বাধ্য করলাম। শিশুটি হয় মরে যাবে, অথবা 1000 মাত্র একজন শিশু ওই 20 মাইল কোনোভাবে হামাগুড়ি দিয়ে অবসন্ন ও মৃতপ্রায় হয়ে গন্তব্যস্থলে পৌঁছবে। সচরাচর আমরা মানুষের সঙ্গে এরকম ব্যবহারই করে থাকি। কোনো সমাজে সব নরনারীর মন একই রকম হতে পারে না। সকলের ধারণা শক্তি এবং কর্মশক্তিও এক নয়। তাদের আদর্শগুলিকে কোনো মতেই অবজ্ঞা করার অধিকার আমাদের নেই। তার থেকে বরং প্রত্যেকেই নিজের নিজের আদর্শ অনুযায়ী এগিয়ে চলার চেষ্টা করুক। আমাকে তোমার বা তোমাকে আমার আদর্শের দ্বারা বিচার করা ঠিক হবে না। ওক গাছের আদর্শে আপেল গাছকে বিচার করাটা ঠিক পদ্ধতি নয়। আপেল গাছকে বিচার করতে হলে আপেলের, এবং ওক গাছকে বিচার করতে গেলে ওকের আদর্শ অনুযায়ী বিচার করা উচিত। বহুত্বের মধ্যে একত্বই সৃষ্টির পরিকল্পিত নিয়ম। ব্যক্তিগতভাবে পুরুষ এবং নারীর মধ্যে যতই প্রভেদ থাকুক না কেন, পিছনে সেই একত্বই রয়েছে। বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন শ্রেণীর নরনারী সৃষ্টি নিয়মের এক স্বাভাবিক বৈচিত্র্য। শুধু ঠিক এই কারণেই একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সবার সামনে একই আদর্শ স্থাপন করা উচিত নয়। এমন কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে। এর ফলে মানুষ নিজেকে ঘৃণা করতে আরম্ভ করে, এবং তার ফলে মানুষের ধার্মিক এবং সৎ হওয়ার পক্ষে বিশেষ বাধা উপস্থিত হয়। আমাদের সবার অবশ্যই কর্তব্য হল প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সর্বোচ্চ আদর্শ অনুযায়ী চলাবার চেষ্টা করা। অতি প্রাচীন কাল থেকেই হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হয়েছে। তাদের শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, এই সবগুলি বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধির নির্দেশ দেওয়া হয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.